তো বন্ধুরা, তোমরা তো জানোই আমার বউ পরীক্ষা দিয়েছে, টেট পরীক্ষা প্রাইমারির, আর রেজাল্টও দিয়েছে। কতদিন হলো? তা মোটামুটি ভালোই, সপ্তাহ দুয়েক হয়ে গেল। বলো, রেজাল্ট কেমন হয়েছে তোমার? আমি রেজাল্টও নিয়ে এসেছি, তোমরা রেজাল্টও দেখবো, অসুবিধা নাই, অনলাইনেও দেখা যাবে। রেজাল্টটা কথা মনে পড়ছে, তখন খুব কষ্ট লাগছে। মানুষ পাস করে গেল, 83-তে পাস, তো 73-73 পেয়েছি, খুব খারাপ লাগছে। আর কোশ্চেন খুবই সহজ ছিল, যদি আমার ইংলিশটা খুব খারাপ হয়েছে, তো তারপরেও পাস করতাম। যদি মানে অনেক দিন হয়ে গেল লেখালেখি প্র্যাকটিস করিনি, তো টাইম পেলাম না। ওই গোলগুলো করতে করতে মানে কেমন যে করছিলাম নিজেও যাই না। আমাদের ক্লাসে যে স্যারটা ছিল, একজন স্যার, উনি তো আমাকে না হলে প্রায় 3 বার এসে বলেছে যে আপনার গোল প্র্যাকটিস করা বাড়িতে উচিত ছিল। আমি কোশ্চেনটা পুরো পড়ারও সময় পাইনি, কারণ আমি দেখছি যে সবাই এগিয়ে যাচ্ছে, সবাই কমপ্লিট হয়ে গেছে ফর্মটা ফিল আপ করা, আর আমার তখনও মাঝপথে আছি। মানে আমি প্রথম থেকেই বুঝতে পারছি যে আমি সবার থেকে পিছিয়ে আছি, তো ওই জন্য আমি কোশ্চেনটা আবার পড়ে দেখিনি। যদি পড়তাম তাহলে হয়তো অঙ্কটাই আগে হাত দিতাম, অঙ্কটা আগে হাত দিলে পরে মনে হয় পাসটা করে যেতে পারতাম। মানে কি বলবো, খুব কষ্ট লাগছে। লাস্ট 10 মিনিটে অঙ্কটা দেখে তো মানে আমার চক্ষু চরক গাছ যাকে বলে আর কি, আমি তো অবাক হয়ে গেলাম, অঙ্ক এত সহজ দিতে পারে। তো ফটাফট করে লাস্ট 10 মিনিটে কয়েকটা অঙ্ক, যেগুলো বিনা ক্যালকুলেশনে আর কি, কোনো ভাবনা চিন্তা না করে আর কি ইয়ে করতে হবে, ওই অঙ্কগুলো করলাম ফটাফট করে। মানে পেজের মধ্যে দেখলাম, যেগুলো দেখলাম মানে অতি সহজ, যেগুলো চোখের মধ্যে পড়লো, তো ওরকম করে অঙ্কতে 11 পেয়েছি লাস্ট 10 মিনিটে। তারপর পরীক্ষা হল থেকে বেরিয়ে তো আমি অঙ্কটাই দেখতে দিতে আসছি, দেখলাম না আরও 10-12টা অঙ্ক পেয়ে যেতাম। প্রিপারেশন সেরকম নিতে পারিনি, কিন্তু কোশ্চেন যেমন সহজ ছিল, টাইমটা পেলে পাস করে যেতাম। সেরকম প্রিপারেশন নেওয়া হয়নি, কোনো কোচিং টোচিং কিছু ছিল না। ফর্ম ফিল আপ করার 2 মাসের মধ্যে পরীক্ষা, এবার ওই 2 মাসের মধ্যেই আমার ছেলে খুব বড় একটা অসুখ হয়েছিল, খুব চিন্তায় ছিলাম তখন, প্রায় 7 দিন ধরে ছিল অসুখটা। তো পড়াশোনা থেকে মনটা সরে গেল, জীবন মানে যন্ত্রণা, এসেই থাকবে, এটা ওটা ঝামেলা লেগেই থাকবে, সে আমার ছেলের অসুখ, অন্য কোনো কিছু আসতে পারতো, কিন্তু গোল প্র্যাকটিস করাটা দরকার ছিল। আর প্রিপারেশন যদি খুব ভালো হতো তাহলে হয়তো অঙ্কতে হাত না দিয়েও ওগুলোতে পাস করতে পারতাম। পেটে যেটা হতো ওরকমই, যারা যারা পরীক্ষা দিয়েছে জানো যে দুটো করে কোশ্চেন, দুটো করে আনসার মানে ডাউট হয়ে যাচ্ছে, যে দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এরকম করে এমন মানে কি বলবো, বুদ্ধি খাটিয়ে দিয়ে সহজ কোশ্চেন দিয়েছে, কিন্তু এমন আনসারগুলো এমন বুদ্ধি খাটিয়ে দিয়েছে যে দুটো করে দুটো দিয়ে দিয়েছে, চারটা দিয়েছে, চারটার মধ্যে একবার দুটো শিওর, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, এবার ওই দুটোর মধ্যে কোনটা করবো। 15 পেলাম পেডাগোজিটা, যদি আর একটু ভালো প্রিপারেশন থাকতো পেডাগোজিটা তাহলে আর 5 নাম্বার পেতাম। পরিবেশটা আমার কমপ্লিট হয়নি, যদি প্রিপারেশন থাকতো তাহলে ওখানে আর 5 নাম্বার পেতাম। আর গোল প্র্যাকটিস করাটা যে ফিল ওমেসেট, তো কলম দিয়ে ফিল আপ করতে হয়। আমার একটা ভুল ছিল কি, আমি ওকে নতুন কলম দিয়েছিলাম, ওটা একটু মাথায় যদি খেলতো তাহলে হয়তো পুরাতন মোটা কলম দিলে, হ্যাঁ ওটা আমার মাথায় খেলেনি। কিন্তু আমি গোল প্র্যাকটিস করার জন্য তোমাকে কিন্তু কাগজ দিয়েছিলাম, এটা আমার মাথায় ছিল। গোল প্র্যাকটিস করাটা, যারা মনে কর ব্রিলিয়েন্ট আছে তারাও কিন্তু এই গোল প্র্যাকটিসের জন্য মার খেয়ে যায়, পরীক্ষার নাম্বার পায় না। গোল প্র্যাকটিস করাটা একটা বড় ব্যাপার, ওটাই। আর আবার কি, একটু এদিক ওদিক হয়ে গেলে আবার সেটা মনে কর কাউন্ট হবে না, ছিঁড়ে গেলে, তারপরে ফুটা হয়ে গেলে, কত কিছু মাথায় রাখতে হয়, তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া ওকে বলেছিলাম একটা, আর একটা সাজেশন দিয়েছিলাম যে পুরো কোশ্চিনটা 100-150টা কোশ্চিন মনে সম্ভবত, তো 100-150 এই যতগুলো হয় পরপর একটা করে উল্টে যেতে হবে, এবং কোনো মাথা না খাটিয়ে যেটা সবচেয়ে সহজ সেটা আগে করতে হবে, যেটা ওই পুরোটা কভার করতে পারিনি, ওই একটা করে করেছে সাবজেক্ট ওয়াইজ করে গেছে, আর যার জন্য ব্রেনটা হয়তো একটু ডিসকানেক্ট হয়ে গেছে, যার জন্য মিডিলে অঙ্কটা দেখছে অনেক সহজ কোশ্চিন তাও করতে পারিনি। তো বন্ধুরা, আর কটা কথা জানিয়ে রাখি যে এই টেট, ঠিক আছে, টেট হচ্ছে গিয়ে একটা ব্যারিয়ার টাইপের, যেমন ধরো টেট পাস করলে একবার, এবার এরপরে যতবার রিক্রুটমেন্ট হবে মোটামুটি মনে হয় আমি তো জানি 5 কি 7 বছর এই টাইমের মধ্যে যতদিনের যতবার রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে প্রাইমারি তরফ থেকে, তোমার ওখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি আমার বউকে ওটাই বলেছি যে একটা টেট না ছুটে গেলো, নেক্সট টাইমগুলো আবার ট্রাই করো, যেটা বলছে যে এরকম সুযোগ পাওয়া যাবে না। তো আমার মনে হয় সুযোগ পাওয়া যাবে না, এটা অনেকটা ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৌলতে সবাই এটা বলছে আর কি, কারণ এবার আশা করছি যতটা পারা যায় মনে হয় স্বচ্ছই হতে পারে রিক্রুটমেন্ট প্রাইমারিতে, যে হারে তোমার কেলেঙ্কারি হলো তাতে করে এটার সম্ভাবনাই বেশি আর কি। আর পরীক্ষাও নাকি কিছুটা সহজ কোশ্চেন এসেছে অনেক, তো ওই দিক দিয়েও ওরা কি একটা আশ্বাস আছে। তো এটাই বন্ধুরা, তো আজকের মতো বন্ধুরা এখানে ভিডিওটিকে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো দিন, ভালো থাকবেন, বাই। আর একটা কথা বন্ধুরা, ভুলেই গেছিলাম তোমাদের রেজাল্টটা দেখাতে গিয়েছিলাম, এই যে হাতে নিয়ে আছি, 73 পেয়েছে 150-এর মধ্যে।